আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চ্যানেলের সাপ্তাহিক আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। আজকের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুর রহমান রুবেল। দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিদের অবস্থান, যারা বাংলাদেশে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশিরা কেমন আছেন, তাদের সামাজিক অবস্থান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত থাকেন সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা। এর ধারাবাহিকতায় আজকেও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। ওশেনিয়া মহাদেশের পাপুয়া নিউ গিনি থেকে আজকে যুক্ত রয়েছেন মোহাম্মদ আকরাম হোসেন, ট্রান্সমিশন ম্যানেজার বিমোবাইল পিএনজি লিমিটেড। জনাব আকরাম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে আরো যুক্ত রয়েছেন জনাব মাসুদুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর বিডি হোল্ডিংস লিমিটেড। জনাব মাসুদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং চ্যানেল এস এর সকল আলোক প্রশ্নকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মাসুদুর রহমান, শুরুতে আসতে চাইবো আপনার কাছে। পাপুয়া নিউ গিনিতে অবস্থান করছেন, কবে গেলেন পাপুয়া নিউ গিনিতে? পাপুয়া নিউ গিনিতে আমি আসছি 2008 সালের জুন মাসে। তো অলমোস্ট 13 বছর হয়ে চলছে, 12 বছর হয়ে গেছে আর কি। অনেক লম্বা সময়। আসলে কেমন আছেন, কেমন চলছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটুখানি জানাতেন। কেমন আছি সেটা হচ্ছে প্রবাস জীবন, তো প্রবাস জীবন এটা তো একটা সমস্যা থাকে। আর অন্যদিকে বিদেশে পাপুয়া নিউ গিনিতে এমনি আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। এদিকে হ্যাঁ, প্রবাসী যারা আছেন পাপুয়া নিউ গিনিতে, আসলে বাঙালিদের অবস্থান সম্বন্ধে জানতে চাইবো। শুরুতে বাঙালিরা কেমন আছেন বা কি পরিমাণ বাঙালি রয়েছেন পাপুয়া নিউ গিনিতে এই মুহূর্তে? বাংলাদেশের সঙ্গে কিন্তু সে অর্থে বাণিজ্যিক যোগাযোগ বা বাংলাদেশের কোনো দূতাবাস নেই, বাংলাদেশেও পাপুয়া নিউ গিনির কোনো দূতাবাস নেই। আপনারা কোন উপায়ে কিভাবে যাচ্ছেন, কেউ যেতে চাইলে কোন উপায়ে যেতে হবে, তারপরে ওখানে গিয়ে আসলে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য আপনারা যারা আছেন আসলে প্রতিষ্ঠিত হওয়ার উপায় কি, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দেশে বাঙালি যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি একটুখানি বলতেন। প্রথমত বাংলাদেশিদের ভিতরে বাংলাদেশি খুব বেশি এখানে নাই। এখানে অলমোস্ট আমার জানা মতে বাংলাদেশি 3000, লেস দেন 3000 হবে বাংলাদেশি এখানে বসবাস করে এখানে পাপুয়া নিউ গিনিতে। আর বাংলাদেশিদের ভিতরে তো ইয়া আসার জন্য যেটা বাংলাদেশি হাই কমিশন এখানে নাই, এটা আসলে আপনার ইন্দোনেশিয়া যে এম্বাসি আছে ওনাদের আন্ডারে পাপুয়া নিউ গিনি। তো পাপুয়া নিউ গিনিটা লুক আফটার করে সাধারণত এম্বাসি ঢাকাটা ইন্দোনেশিয়া, এটার আন্ডারে এখানে। আর এখানে যারা বাংলাদেশিরা আসতে চায় বা আসে ওটা নর্মাল ওয়েতে যেভাবে আসতে হয় সেটা হচ্ছে স্পন্সরের মাধ্যমে আসতে হয় এখানে। এখানে আদার্স অন্য কোনো ওয়েতে আসার কোনো সুযোগ নাই। আর আসলেও ওইভাবে এখানে ইলিগেলি বা অন্যান্য দেশে যেভাবে ভাবে মানুষ হয়তো সুযোগ বা অন্য ইলিগেল ভাবে যাওয়ার পর থেকে যায় বা ই করে, পাপুয়া নিউ গিনিতে সেই ধরনের সুযোগটা আসলে নাই। এখানে যারাই আছে সবাই বৈধভাবে আছে এবং এখানে বৈধভাবে থাকতে হয়। সেক্ষেত্রে প্রথমত আপনার যে কোনো কোম্পানির মাধ্যমে স্পন্সরশিপ এখানে আসতে হয়, এটা হচ্ছে মূল প্রসেস। তো সেক্ষেত্রে এখানে আপনার বাংলাদেশে এম্বাসি না থাকলেও এখানে যখন ভিসা টিসা প্রসেসিং হয়ে যায় যে কোম্পানি গুলো স্পন্সর করে, ওনারা যখন স্পন্সর করে তখন ভিসা টিসা হইলে এখান থেকে আগে দিল্লিতে ওরা হ্যান্ডেল করতো, দিল্লি থেকে ভিসা এখন আমাদের বাংলাদেশ অস্ট্রেলিয়া এম্বাসি থেকে ভিসা টিসা নেওয়া যায়, ওখানে ওখান থেকে ভিসা সেন্ড করে দেয়, ওখান থেকে ভিসা নিয়ে এনে তারপর আসে আর এইভাবে আসতে হয় আর কি। আচ্ছা, যারা মোটামুটি পৌঁছে গেছেন অবৈধভাবে বা যেভাবে ঢোকেন, কিন্তু বৈধ হওয়ার উপায় কি ওখানে আসলে, বা অবৈধভাবে থাকতে পারেন কিনা? এখানে আসলে অবৈধভাবে কেউ আসেও না, আর অবৈধভাবে এসে থাকলে খুব একটা সুবিধা করতে পারে না। যারা এখানে আছে সব বৈধভাবে আছে এবং যার জন্য সবাই খুব ভালো আছে এখানে বাংলাদেশি পাপুয়া নিউ গিনিতে। বাংলাদেশি যারাই আছে অ্যাজ এ বিজনেসম্যান আর আদার্স অন্য কোনো প্রফেশন থাকলেও প্রফেশনে সবাই আর ভালো আছে, ভালো থাকে এখানে। অবৈধভাবে আসেও না, আর আসলে বৈধ হওয়া খুব ঝামেলা, ওই ধরনের সুযোগ এখানে নাই। সেক্ষেত্রে যে আসতে হলে বৈধভাবে আসতে হবে। ধন্যবাদ জনাব মাসুদুর রহমান, আমরা আসবো আপনার কাছে আবার প্রশ্ন নিয়ে। আমরা এবারে আসতে চাই মোহাম্মদ আকরাম হোসেন, ট্রান্সমিশন ম্যানেজার বি মোবাইল পিএনজি লিমিটেড। জনাব মোহাম্মদ আকরাম হোসেন, আপনাকে স্বাগত জানাই শুরুতে। পাপুয়া নিউ গিনি থেকে আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনার কাছে একই প্রশ্ন শুরুতে জানতে চাইবো, কতদিন হলো পাপুয়া নিউ গিনিতে রয়েছেন?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল এস এর সকল কলাকৌশলীকে, এবং ধন্যবাদ যারা এই মুহূর্তে চ্যানেল এস এস টিভি সকল দর্শকদের যারা এই অনুষ্ঠান দেখছেন, লাইভ অনুষ্ঠান দেখছেন। আসলে আমি আসছি এখানে 2012 সালে, 12 সালের মে মাসে আমি আজ এখানে আসে টেলিকমিউনিকেশনে জব নিয়ে আসি। মাসুদ ভাই যেটা বললে এখানে বললেন, এখানে যারা এসে তাদের জব নিয়ে আসতে হবে। আমি আসছি হলো হোয়ার মাধ্যমে, এটা একটা চাইনিজ কোম্পানি। আমি 2012 থেকে 2017 পর্যন্ত ওই কোম্পানিতে ছিলাম, আর এখানে আমি তখন বিমোবাইল সাপোর্ট করতাম, টেকনিক্যাল সাপোর্ট দিতাম আপনাদের। এখানে আমি হোয়াই থেকে রিজাইন করে আমি আবার বিমোবাইলই জয়েন করি, তারপর থেকে আমি এখানে বিমোবাইলে আছি। আর এখানে আসার কোনো অবৈধ কোনো আসলে ওয়ে নাই, আর আপনি অবৈধভাবে আসলে এখানে সুবিধা করতে পারবেন না। প্রথমত এখানে সিকিউরিটি ইস্যু, এখানে আপনি ইচ্ছা করলে বাইরে যেখানে পালায় থাকতে পারবেন না, ফরেনারদের জন্য বেশ টাফ। এখানে সিকিউরিটি ইস্যু আছে, আপনি গাড়ি ছাড়া বাইরে যেতে পারবেন না, এটা একটা প্রবলেম আছে। সিকিউরিটি ইস্যুর কথা বলছেন, সেই সিকিউরিটি ইস্যুসটা কেমন, আসলে নিরাপত্তা ঝুঁকি কোনো বিষয়টা একটু খুলে বলবেন কি? ছিনতাইকারী টাইপের, আসলে ছিনতাইকারী বা ডাকাত, যদি কোনো ফরেনার দেখলে রাস্তাঘাটে আপনি মানে ফ্রিলি হাঁটতে পারবেন না, যে কোনো সময় আপনাকে অ্যাটাক করবে, মানে ছিনতাইকারী যে কোনো সময় আপনি অ্যাটাক করবে। সো কোনো ফরেনার আসলে এসে যদি অবৈধভাবে কোথায় পালায় থাকতে চায় তা থাকতে পারবেন না। আর এখানে হাউস থেকে শুরু করে ফুড, এভরিথিং ভেরি এক্সপেন্সিভ। সো আপনাকে কোন একটা কোম্পানির মাধ্যমে আসতে হবে, বৈধভাবেই আসতে হবে। আর এখান থেকে আসলে আপনি আসলে অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন না, এদের কোনো ল্যান্ড কানেক্টিভিটি নাই। সো দ্বীপরাষ্ট্র আমরা জানি, এখান থেকে বাইরে কোনো কানেক্টিভিটি কিন্তু নেই। আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এখানে অস্ট্রেলিয়া যারা অবৈধ পথে ঢোকার চেষ্টা করেন তাদের কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় পাপুয়া নিউ গিনিতে, বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে যদি একটুখানি জানাতেন, আমাদের কতজন বাঙালি রয়েছেন এই মুহূর্তে পাপুয়া নিউ গিনিতে ডিটেনশন ক্যাম্প গুলোতে? ডিটেনশন ক্যাম্প আসলে এখানে না, আমরা যেখান থেকে, আমি রাজধানী শহরে আছি, এখানে নাই, এখান থেকে অন্য একটা প্রভিন্স মানুষ প্রভিন্সে আছে ওখানে, তো এখান থেকে অনেক দূরে। আর ওখান থেকে আপনি ইচ্ছা করলেও আপনি বাই রোডে মানে রাজধানীতে আসতে পারবেন না, এখানেও ইয়ারে আসতে হবে। তো ইয়ারে আসাটা আপনাকে বৈধ, অবশ্যই আপনি বৈধ বৈধ কাগজপত্র ছাড়া তো আপনি ইয়ারে ইয়ে করতে ট্রাভেল করতে পারবেন না। আপনি পাসপোর্ট লাগবে, প্লাস হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টস লাগবে, সবকিছু লাগবে। সো আপনি মেয়ে নিয়ে দেন, আর যারা ওখানে আছে আসলে ওখান থেকে বের হতে পারে না, ডিটেনশন ক্যাম্পে যারা আছে, আনলে যদি তারা কোনো অসুস্থ হয় তখন তারা এখানে আসেন। এসে আমার জানা মতো কোনো বাঙালি নাই, আমি কিছু অন্য কান্ট্রিতে যারা আছে অবৈধ তারা আছে, তারা বিভিন্ন ইয়াতে আসছে এখানে, মানে রাজধানী শহরে আসছে, হয়তো মেডিকেল ইস্যু বা অন্য ইস্যু, ওই ইস্যুগুলোতে এখানে আসছে। আকরাম হোসেন, একটু আগে মাসুদুর রহমান বলছিলেন যারা গেছেন তারা বাঙালি, প্রায় 3,500-4,000 মতো বাঙালি রয়েছেন আমাদের, যারা গেছেন তারা বৈধ উপায়ে রয়েছেন, এর বাইরে কি কোনো বাঙালি অবস্থান করছেন? আপনি কি দেখছেন, আপনার পর্যবেক্ষণ কি বলছে? অবৈধ না আসলে ওইভাবে নাই, এখানে আসলে এম্বাসি না থাকার কারণে আসলে ওইরকম কোনো ইয়া নাই। বাংলাদেশিদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওখান থেকে আমরা জানতে পারি যে এখানে আসলে ওই অবৈধ কেউ নাই। অবৈধ কেউ থাকলে ওটাই তো আমি বললাম যে আসলে এখানে অবৈধ থাকতে পারবে না, প্রথমত তার হচ্ছে লিভিং কস্টটা অনেক হাই, আর সেকেন্ডলি সে তো কোনো জবই করতে পারবে না, কোনো জব করতে পারবে না, না কোনো ব্যবসা করতে পারবে না। তো এখানে আসলে পসিবল না, মানে অন্য কান্ট্রির মতন না, অন্য কান্ট্রি যেমন আপনি মিডল ইস্টের মতন যে আপনি অবৈধ আছেন তারপর আপনি একটা ওয়ার্ড জব পেয়ে যাবেন, এখানে আসলে ওইভাবে জবটা পাওয়াটা একটু টাফ। জি ধন্যবাদ। আচ্ছা, পর্যটনের সমৃদ্ধ একটি দেশ পাপুয়া নিউ গিনি, এ কথাটি কিন্তু মানে গণমাধ্যমের পরে আমরা জানি বিভিন্ন ভাবে উঠে আসে, সে পর্যটনের সম্ভাবনা আসলে কতটা কাজে লাগানো যায়, আমাদের বাংলাদেশ থেকে কোনো ভাবে কাজে লাগানোর সুযোগ আছে কিনা, বা তাদের প্রচুর জনবল দরকার কিন্তু, এর মধ্যে থেকে বাংলাদেশিদের বৈধ পথে যাওয়ার উপায় রয়েছে কিনা এর মধ্যে? আর এক্সপার্ট আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার এ ধরনের রয়েছে, কিন্তু পাশাপাশি অন্য শ্রমিক, যারা শ্রমিক যাওয়ার কোনো সুযোগ কি রয়েছে? এখানে আসলে শ্রমিক লেভেলে আসলে আসা কোনো ওই রকম সুযোগ নাই মিডল ইস্টের মতো, এখানে আসলে এক্সপার্ট লেভেলে এক্সপার্টরাই আসতেছে এখানে, যেমন অনেক ডাক্তার আছে এখানে,
এখানে ইঞ্জিনিয়ার অনেক প্রয়োজন আছে, বিশেষ করে আইটি আইটি আইটিতে অনেক ইঞ্জিনিয়ার দরকার, মোস্টলি আইটি এখানে ইন্ডিয়ার দখলে। আর এখানে কিছু ফার্মাসিক্যাল কিছু লোক দরকার, লাইক মেডিসিন ইয়ে আছে, স্টোর আছে, মেডিসিন স্টোর গুলোতে ফার্মাসিস্ট দরকার, ডিপ্লোমা যারা, তো এগুলো আসলে ফিলিপাইনের দখলে। তো বাংলাদেশে যদি কেউ যদি আসতে আসতে চায় এখানে এক্সপার্টদেরই আসতে হবে, লেবার টাইপের কেউ এখানে এসে কিছু করতে পারবে না। আর আচ্ছা, সেখানে লেবার টাইপের বা শ্রমিক লেভেলের যে কাজগুলো, এইসব কাজ কারা করছেন আসলে? স্থানীয় জনগণই করছে নাকি অন্য কোনো দেশ থেকে আসা? এখানকার স্থানীয় জনগণ, এরা তো আসলে ওই রকম শিক্ষিত না, এডুকেটেড না, তো এরা আসলে ওই ওই কাজগুলোই করতেছে। আর এখানকার গভর্নমেন্টের একটা রুলস আছে, আগে ওদের ওদের লেবারদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, ওরা না পারলে হয়তো আপনি তখন ইয়ে করতে পারবেন। আর লেবার নিয়ে আসাও আসার পর তার তো অ্যাকোমোডেশন দরকার, তাকে ফুড দরকার, তার হচ্ছে স্যালারি। তো অ্যাকোমোডেশন এখানে আসলে আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে অ্যাকোমোডেশন কত এক্সপেন্সিভ, মানে একটা হাউস $4,000 to $5,000 পার মান্থ, অনেক এক্সপেন্সিভ, এর জন্য হচ্ছে মানে তারা টিকতে পারবে না। কিন্তু ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ রয়েছে কিনা আমাদের এখান থেকে গিয়ে যারা রয়েছেন, তারা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইলে এই প্রসিডিওরটা কি আসলে, বা অনুমতি কিভাবে পেতে হয় বা কিভাবে নিতে হয়, এ ধরনের কোনো সুযোগ রয়েছে কিনা? ও দেশের সরকার বা প্রশাসন এমন কোনো সুযোগ দিচ্ছে কিনা এই মুহূর্তে? এখানে যারা ব্যবসা করতেছে মেইনলি, তারা এখানে আসছে কোন একটা বাংলাদেশি দোকানে জব করতেছে, কিছুদিন জব করার পর উনি নিজেই আবার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করতেছেন। আর যারা আসতেছেন এখানে হয়তো পরিচিত, যে ব্যবসায়ী আসতেছে তার তার ভাই বা তার আত্মীয় স্বজনকে নিয়ে আসতেছেন, নিয়ে এসে তাকে আবার কিছুদিন পরে এখানকার ল্যাঙ্গুয়েজটা ইয়ে করে, এখানে তো ইংলিশ অথবা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তো আসলে যখন ল্যাঙ্গুয়েজটা জেনে যাচ্ছে তখন তার জন্য সুবিধা হয় যে আসলে ব্যবসাটা দাঁড় করানো। যারা এখানে ব্যবসা করতেছে তারা সবাই আসছে এখানে একটা জব করছে, 2-3 বছর অথবা 4 বছর একটা জব করার পর তারা ওই লোকাল ল্যাঙ্গুয়েজটা জানছে, ইংলিশের সাথে একটু ফ্যামিলিয়ার হচ্ছে, হওয়ার পরে তখন তারা আবার নতুন করে মানে জবে নতুন করে বিজনেস শুরু করছে। নতুন করে কেউ এসে হুট করে ব্যবসা শুরু করার জন্য শুরু করতে পারবে না, তাহলে অনেক অনেক ইনভেস্টের দরকার। ধন্যবাদ মোহাম্মদ আকরাম হোসেন, আমরা আসছি আপনার কাছে আবার। আমরা এবার আসতে চাই জনাব মাসুদুর রহমানের কাছে। জনাব মাসুদুর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে। পাপুয়া নিউ গিনি বিশাল আয়তনের একটি দেশ, কিন্তু জনসংখ্যা 70 লক্ষ, মাত্র 1 কোটিরও কম আমাদের বাংলাদেশের তুলনায়। আয়তনে বিশাল কিন্তু জনসংখ্যা অনেক কম, এই যে বিশাল একটা স্পেস রয়ে গেছে, এখানে কি বাংলাদেশিদের যাওয়ার আসলে কোনো সুযোগ আছে কিনা? একটু আগে আকরাম হোসেন, জনাব আকরাম হোসেন কথা বলছিলেন, বৈধ উপায়ে বাংলাদেশ থেকে যাওয়ার কোনো সুযোগ নেই বলছেন, আসলে যে ব্যবসা বাণিজ্যের যে সুযোগগুলো রয়েছে এগুলো বাংলাদেশিরা কাজে লাগাতে পারেন কিনা, বাংলাদেশ থেকে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, আপনি কি দেখছেন, পর্যবেক্ষণ কি বলছে? সেই দিক দিয়ে বলতে গেলে আপনার ইয়েতে দেশটা অনেক বড়, জনসংখ্যার প্রয়োজন আছে, কিন্তু যদি আপনার কোনো প্রজেক্টে বা কোনো ভাবে যদি ওই ধরনের ওই ক্লাসের লোকজন আনতে হয় বা আসে এখানে, সেটা তো ডিল করতে হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সেখানে একটা ডিপ্লোমেটিক ব্যাপার স্যাপার আছে। ওনারা যদি কোনো করে যায় এখানে, যদি কোনো ব্যাপার যদি ইমপ্রুভ করতে চায় বা কোনো প্রজেক্ট করতে চায়, সেটা করতে পারে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বাট প্রাইভেট সেক্টরে ওইভাবে কেউ করতে আগ্রহী না। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশনগুলো হচ্ছে আপনার বিশেষ করে এখানে আপনার যেহেতু আইল্যান্ড কান্ট্রি, দ্বীপ কান্ট্রি, সেখানে কমিউনিকেশনটা তো একটু ডিফিকাল্ট। আপনি চাইলে হয়তো রোডগুলো তো ফ্ল্যাট না, যে একটা প্রভিন্স থেকে অন্য প্রভিন্সে যাইতে হলে আপনাকে এয়ারে যেতে হচ্ছে বা ট্রান্সপোর্ট ওইভাবে পাচ্ছে না, যার জন্য আপনি এটা একটু কস্টলি। তো সেক্ষেত্রে যে কোনো ব্যবসাতে চাইলে ইনভেস্ট করে আপনার ওইটা ইম্প্রুভ করা যাবে না। কিন্তু আপনি যেটা একটা কথা বলেন যে আপনার যদি বাংলাদেশ থেকে অন্য যদি ব্যবসায়ীরা যদি এখানে এসে ব্যবসা করতে চায়, হ্যাঁ, যদি কেউ যদি আপনি হিউজ ইনভেস্ট বা বড় ধরনের কোনো যদি প্রজেক্টে কাজ করতে চায়, অন্য অন্য দেশের লোকজন করতেছে, এবং চাইনিজ বলেন, মালয়েশিয়ান বলেন, ওই নেশন গুলা করতেছে, যেটা আমাদের বাংলাদেশ থেকে ওইভাবে কেউ ওইভাবে ইন্টারেস্টেড হচ্ছে না। সে গত আপনার আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, সেটা মানে 2014 বা তখন থেকে বসুন্ধরা গ্রুপ একবার আসছিল এখানে বিজনেস করার জন্য, তারা একটু এখানে করছিল, যেটা হলো অয়েল প্লান্টেশন, যেটা আর কি অয়েল পাম্প যেটা আর কি, সেটা মালয়েশিয়াতে অনেক প্রচুর। এই ধরনের বিজনেস করার জন্য ওনারা একবার এখানে সরকারি ভাবে কথাবার্তা বলছিল, প্লাস একটা ওইখানে
অন্যান্য সাথে মিটিং করছিল মানে গভর্নমেন্ট লেভেলে, তো এনাদার টাইম ওইটা আবার হয় নাই, হয়তো বা ওনাদের সাথে ওইভাবে মানে সুইটেবল হয় না, সেজন্য ওনারা করে নাই। ব্যবসা করার সুযোগ আছে, কারণ এই পাপুয়া নিউ গিনি যেহেতু আপনার বিজনেসম্যানদেরকে ফরেন ইনভেস্ট তারা সবসময় ওয়েলকাম জানায় আসতে বলে, তো সেটা অনেক হিউজ অ্যামাউন্টের বা বড় বড় কোম্পানি জায়েন্ট কোম্পানি যারা আছে আমাদের বাংলাদেশে, যেটা বলেন বসুন্ধরা বলেন বা যমুনা বলেন বা আদার যারা কোম্পানি আছে, ওনারা যদি চায় ইটস পসিবল, কোনো সমস্যা নেই। আর ছোট থেকে ব্যবসা এখানে খুব ছোট লেভেল থেকে রো লেভেল থেকে ব্যবসা করতে গেলে কোয়ালিটি স্ট্রাগল করতে হয়, সেক্ষেত্রে যারা এখানে আসছে আসার পরে যে কোনো কোম্পানিতে হয়তো জব টপ করে যারা এটার সাথে ওয়েদারের সাথে কালচারের সাথে ইউজড হয়ে যায়, তারা হয়তো আপনার খুব ইজিলি খুব অল্প ইনভেস্ট দিয়ে শুরু করতে পারে, অ্যাটলিস্ট সেটা তাদের জন্য খুব ইজি হয়। সেক্ষেত্রে ব্যবসার সুযোগ এখানে আছে, এটা আসলে দেশটাই হচ্ছে বিজনেসের দেশ, এটা আসলে এক হচ্ছে বিজনেসের দেশ, বিজনেস করার সুযোগ এখানে আছে, কারণ এখানে ওদের এগ্রিকালচার সেক্টরে ওদের খুব একটা ডেভেলপ নাই, অলমোস্ট ওরা সমস্ত ফুড ওরা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, ওদের ল্যান্ড আছে, ওই ল্যান্ডটাকে প্রপার ইউজ করার মতো ইউটিলাইজ করার মতো ওদের অনেকগুলো প্ল্যান নাই, যদিও খুব ধীরগতিতে খুব আস্তে 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 হচ্ছে। রিসেন্টলি তারা আইটি সেকশনে খুব ডেভেলপ করছে, গত আপনি যদি 5 বছর আগে যান 7 বছর আগে যান এখানে আইটির অবস্থা খুবই খারাপ ছিল, ইন্টারনেট বলতে কিছুই ছিল না, এই গত 2012 সাল বা 10 সালের পর থেকে ওরা আইটিটা আস্তে আস্তে ডেভেলপ করছে, এভাবে করতেছে আর কি। দেশ অনেক বড়, দেশে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স বলবো সেটা দেশে অনেক বড় অপরচুনিটি আছে, দেশে অপরচুনিটি আছে, সেটা অনেকগুলা সেক্টরে, যেমন আপনার ফিশিং সেক্টরে মালয়েশিয়ানরা করতেছে, জাপানিরা করতেছে, বাংলাদেশের কেন নিতে পারছে নাকি আমাদের কূটনৈতিক দুর্বলতার কারণে, নাকি হয়তো আগ্রহ দেখাচ্ছেন না বাংলাদেশের কর্তা ব্যক্তি যারা আছেন, কি ভাবছেন আসলে? ওই তো সেটা যখন আসছে ইন্ডিয়ানরা যারা আসছে ওনারা খুব ভালো, এখানে পাপুয়া যারা বিজনেস করতেছে এটা কয়েকটা ক্যাটাগরি ভাগ আছে, যেমন পাপুয়া মেইন হচ্ছে আপনার ইয়েতে ওদের মিনারেল আছে, খনিজ সম্পদ আছে, ওদের ফরেস্ট আছে, ফরেস্টটা টোটালি হ্যান্ডেল করে মালয়েশিয়ানরা, চাইনিজরা মোস্ট অফ দি মালয়েশিয়ানরা করে, এবং কি আপনার মাইনিং সেক্টর করে অলমোস্ট অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা তারা করে, চাইনিজরা করে সেটা পাচ্ছে না, কনস্ট্রাকশন গুলো চাইনিজে করতেছে ইদানিং, বড় বড় অন্যান্য দেশগুলো আছে, ইন্ডিয়ানরা যে কাজটা গুলো করছে তার ইন্ডিয়ানরা করতেছে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিজনেস গুলো করতেছে, ভালো ভালো ইন্ডাস্ট্রিয়াল দা আপনার স্টিল ইন্ডাস্ট্রি গুলা ওগুলো দিকে ইন্ডিয়ানরা আসতেছে, যেটা তো বাংলাদেশের এখনো ইনভলভ হইতে পারে নাই। ইন্ডিয়ানরা এখানে হাসপাতালে ইনভলভ হয়েছে, বড় হাসপাতালদের সেটা ইন্ডিয়ানদের ডাক্তার বলেন নার্স বলেন ওই প্রথমে ইন্ডিয়ানরা এখানে ইনভলভ হয়েছে, সেটার একটা কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে এদের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, যখন আপনার ইয়েতে প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন উনি এখানে সফর করতে আসতেন, এখানে উনি সফর করে গেছেন সোলাদ ইউনিভার্সিটিতে, যার জন্য আমাদের অনেক টিচার আছে এখানে, অনেক টিচার আছে ডাক্তাররা আছে। সেকেন্ড প্রজেশনটা হচ্ছে আবার এখন মানে ওয়ার্কার লেভেলে ফিলিপাইনেরা এদের মার্কেটটা নিয়ে নিচ্ছে, কারণ ফিলিপাইনেরা আবার এখানে আপনার ওই কমিউনিকেশন দিকে এদের সাথে খুব বেশ ভালোভাবে মানে কমিউনিকেটটা করতে পারে, ল্যাঙ্গুয়েজের কারণে কাজের কারণে ওরা জিনিসগুলো আসে। আর প্রত্যেকটা দেশে আমাদের তো একটু আমরা এটা এজ এ সবাই জানি আমাদের তো কূটনৈতিক সমস্যাটা একটু অলমোস্ট সব দেশে আছে, এটা একটা আছে, তারপরে যাইয়া আরো কিছু আমাদের সব কথা তো বলা যায় না, নিজেদের পার্সোনাল সমস্যা থাকে, যার জন্য আসলে অনেক জায়গাতে আমরা পাপুয়া নিউ গিনি একটা অপরচুনিটির দেশ, এখানে অপরচুনিটি আছে, এবং যদি আপনি মনে করেন বিজনেস এর ক্ষেত্রে অন্য অনেক দেশের থেকে এটা ভালো, হ্যাঁ কিছু সমস্যা আছে, সমস্যাটা বলছিল আকরাম ভাই সিকিউরিটি ইস্যু, যেটা এখানে মেইন সমস্যা হচ্ছে সিকিউরিটি, তারপরে এখানে হচ্ছে আপনি লিভিং কস্টটা খুব হাই, যার জন্য আচ্ছা লিভিং কস্ট অনেক হাই, অনেক উচ্চ, অনেক বেশি এক্সপেন্সিভ বলছেন, এটা কি শুধু রাজধানীতে নাকি অন্য প্রদেশগুলোতেও একই অবস্থা? সেখানে আমাদের বাঙালি যারা আছেন, আপনারা যারা আছেন, তাদের মধ্যে কোন প্রফেশনের লোক সবচেয়ে বেশি এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে? বিজনেসম্যান যারা তারা প্রথমে আপনার এই বাংলাদেশের চাইনিজ অলমোস্ট সিমিলার বিজনেস গুলো ছিল ওদের, বাংলাদেশের মতো মানে আপনার এই যে ডিপার্টমেন্টাল স্টোর যেটা আর কি, গ্রোসারি শপ সুপার মার্কেট বড় বড় ডিপার্টমেন্ট যেগুলো অনেকের হোলসেল বিজনেস আছে, ক্যাশ এন্ড ক্যারি অনেক বড় বড় আছে, এবং শুধু মানে বাংলাদেশে অনেকের এমন আছে, শুধু বড় না বলবো অনেক বড় বড় একদম জায়ান্ট, তারা অনেক বড় অবস্থানে এখানে আছেন, যেটা আমাদের বাংলাদেশের কয়েকজন খুব বেশ নাম করা বিজনেসম্যান এখানে আছে, আদার্স অন্য যারাও আছে
তো মোস্ট বাংলাদেশিরা ওই ব্যবসাটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে আপনার ওই গ্রোসারিজ বিজনেস গুলা। আর কিছু আমাদের বিজনেসম্যান যারা বড় বড় যারা বিজনেসম্যান আছে সেটা খুব বেশি না, ওনাদের অন্য অন্য ব্যবসা আছে। যেমন আপনি মনে করেন গ্রোসারি সব আছে, ওদের হোলসেল আছে, ওনাদের এই লজিস্টিক বিজনেস আছে, ওনাদের পেট্রোল পাম্পের বিজনেস আছে, অনেকে তো লজিস্টিক আছে, এগুলা ওনারা করতেছে। আর বাংলাদেশে কিছু লোকজন আমাদের আইটি সেকশন আছেন, কিছু লোকজন কিছু আছে টিচার আছেন, এই বাংলাদেশে ডাক্তার আছে, বাংলাদেশে খুব কম যারা আপনার বাংলাদেশে কিছু ডাক্তার আছে, WHO এর আন্ডারে ছিল, সভ্যতার ছোঁয়া লাগেনি এমন একটি কথা কিন্তু রয়েছে, নিরাপত্তা ইস্যুজ এর কথা বলছেন, সেই নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাদের প্রশাসন সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, বা নিরাপত্তার উন্নয়নে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সামাজিক অবস্থানে? সরকার চেষ্টা করতেছে, তো আসলে সবাইকে তো কন্ট্রোল করা সম্ভব না। এখানে বেকার সমস্যাটা অনেক বেশি, এখানকার গভর্নমেন্ট চেষ্টা করতেছে সিকিউরিটি ইম্প্রুভ করার জন্য, বাট বেকার সমস্যার কারণে আসলে হচ্ছে না। এখানে মেইন প্রবলেম হচ্ছে এডুকেশন, এখানে মাসুদা যেটা বলে এখানে এডুকেশনের অনেক ডিমান্ড, টিচারের ডিমান্ড আছে, এখানে ওই রকম স্কুল কলেজ নেই, কলেজ ওই রকম নাই, মেডিকেল এখানে মেডিকেল একদম নাই বললেই চলে, একটা প্রাইভেট হসপিটাল আছে ভালো, সেটা আবার ইন্ডিয়া পাকিস্তানের দখলে, অন্য গভর্নমেন্ট একটা হসপিটাল আছে মানে রাজধানীতে, ওটা একদম মানে অত ভালো লেভেলের না। আমাদের মানে মনে করেন থানা লেভেলেও হসপিটাল গুলো এসে ভালো, গভর্নমেন্ট যে হসপিটাল প্রাইভেট হসপিটাল গুলো মানে থানা লেভেলের হসপিটাল গুলো আমাদের বাংলাদেশের চেয়ে মানে বাংলাদেশের হসপিটাল গুলো ভালো, এখানে ওই রকম রাজধানীতে ওই রকম ভালো হসপিটাল নাই। এই কারণে আসলে বেকার মেইনলি হচ্ছে বেকার সমস্যার কারণেই আসলে এখানে আসলে সিকিউরিটি ইস্যুটা বেশি। আর বেকার সমস্যার সমাধান না করতে পারলে কোনো দেশে আসলে সিকিউরিটি আসলে দেওয়া সম্ভব না, এটা বাংলাদেশেও সম্ভব না। ধন্যবাদ জনাব আকরাম হোসেন। আমরা জানতে চাইবো এবার আপনার গল্প, আপনার জীবনের গল্প, লম্বা সময় ধরে আছেন পাপুয়া নিউ গিনিতে, দেশে আসা হয় কত, কবে নাগাদ আসেন, লাস্ট কবে এসেছিলেন? লাস্ট আসলে গত ডিসেম্বর, আমি আসলে প্রত্যেক বছরই বাংলাদেশে যাই, লাস্ট ডিসেম্বর যাওয়া হয়নি আসলে কোভিড এর কারণে, এই ডিসেম্বরে যাওয়া হবে কিনা আসলে জানি না। এখন এখান থেকে আসলে মেইনলি কানেকটিভিটি হলো সিঙ্গাপুরের সাথে, তো সিঙ্গাপুরের সাথে ফ্লাইট এখনো ওই রকম ফ্রিকুয়েন্টলি হয়নি। আর এখানে কোভিড এর কারণে এটা সবচেয়ে বড় যে পদক্ষেপটা নিছে, এরা এয়ারপোর্টটাকে টোটালি শাটডাউন করে দিয়েছে, এবং অন্যান্য সেক্টর ওই জন্য ওপেন আছে, যারা এখানে বিজনেসম্যান আছে তারা ভালোভাবে বিজনেস করতে পারছে, এখানে স্কুল স্কুল কলেজ ওপেন আছে। গত দুই বছরে স্কুল মনে হয় দেড় মাসের মতন বন্ধ, দেড় থেকে দুই মাস বন্ধ ছিল, একবার ছিল এক মাস বন্ধ, তারপরে এইবার মনে হয় এখন আবার স্কুল কলেজ দুই সপ্তাহের জন্য বন্ধ আছে। অনলি পসিবল হয়েছে যে এয়ারপোর্ট বন্ধ, এখান থেকে কেউ আসতে পারছে না, কেউ যেতে পারতেছে না, আর যারাও কিছু স্পেশাল প্লেনে আসতেছে 14 ডেজ কোয়ারেন্টাইন, মানে মাস্ট আপনাকে 14 ডেজ কোয়ারেন্টাইন করতে হবে, মেইনটেইন করতে হবে, কোয়ারেন্টাইন ছাড়া আপনি বের হতে পারবেন না। হোটেল আপনাকে আগে থেকে বুক দিতে হবে, হোটেলে বিল পে করতে হবে, এবং আপনি হোটেলে থাকতে হবে 15 দিন। এই কারণে আসলে এখানে করোনার অবস্থা একটু ভালো, অন্যান্য কান্ট্রির তুলনায় আমরা অনেক ভালো আছি। মাঝে করোনার একটা বিরূপ পরিস্থিতি কিন্তু সবাই কাটিয়েছেন, সারা বিশ্বে কিন্তু খুবই খারাপ অবস্থা গিয়েছে, কিন্তু এর মধ্যে পাপুয়া নিউ গিনি কি অবস্থা ছিল? একেবারে উচ্চ চূড়ায় যখন ছিল সংক্রমণ তখন কি অবস্থা ছিল, এখন কি অবস্থা ছিল? তখনও আমরা আমরা আসলে সবসময় একটু ভালো ছিলাম, এখন হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে, হলো অনেকে সাসপেক্ট করতেছে ইন্দোনেশিয়ার সাথে, এদের ইন্দোনেশিয়ার সাথে একটু ল্যান্ড বর্ডার কানেকটিভিটি আছে, ওখান থেকে হয়তো ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে। তো আমরা যেখানে রাজধানীতে আছি, রাজধানীতে অত ইম্প্যাক্ট পড়ে নেই, অন্যান্য প্রভিন্সে যেভাবে করছে তাও অত বেশি না। এখানে টোটাল কেস হচ্ছিল 29,100 মতন, আর ডেথ হচ্ছে 360 মতন, রিকভারি অলমোস্ট 90% রিকভারি হয়ে গেছে।
বিচ্ছিন্ন হওয়ার কারণে, দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে নাকি মানুষের সচেতনতা ছিল মধ্যে? ওইরকম সচেতনতা ছিল না আসলে, আসলে দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে আসলে মেইনলি হয়েছে। আর গভর্নমেন্ট যেটা পলিসি নিয়েছে, আমি বললাম তো এয়ারপোর্টটা লকডাউন, সো আপনি বাইরে থেকে লোক আসতে পারতেছে না, সো হওয়ার পসিবিলিটি এটা কম। আর এখানে ওয়েদারটা হট, একটাই ওয়েদার সবসময় গরম, আর লোক সংখ্যা কম হওয়ার কারণে এটা একটা প্লাস পয়েন্ট। এখানে মনে করেন বাংলাদেশের থেকে 3 গুণ বড়, বাট লোক সংখ্যা হচ্ছে 1 কোটিরও কম, আর যেখানে বাংলাদেশের লোক সংখ্যা 20 কোটি। তো ওই আর এখানে এখানে সুপার মার্কেট যেখানেই যান, আপনাকে ঢোকার আগে আপনার টেম্পারেচার ইয়ে করবে, স্যানিটাইজার আপনাকে ওরা ইয়ে প্রোভাইড করবে, আপনাকে টেম্পারেচার মেজার করে আপনাকে ভিতরে ঢুকতে হবে, মাস্ক মানে 100% আপনাকে মাস্ক ইয়ে করতে হবে, পড়তে হবে। মাস্ক না পরলে আপনি অফিসে যেতে পারবেন না, প্লাস হচ্ছে কোনো ডিপার্টমেন্ট স্টোর অথবা কোনো দোকানে ঢুকতে পারবেন না উইদাউট মাস্ক। ধন্যবাদ জনাব মোহাম্মদ আকরাম হোসেন। আমরা এবারে জানতে যাব আপনার কার্যক্রম সম্পর্কে। আপনি রয়েছেন, কর্মরত রয়েছেন ট্রান্সমিশন ম্যানেজার হিসেবে বি মোবাইল পিএনজি তে। আপনার কোম্পানির কার্যক্রম সম্পর্কে জানতে যাব, এটা কি ধরনের কাজ, আসলে কি ধরনের কার্যক্রমে যুক্ত রয়েছেন আপনি? এটা টেলিকম, জাস্ট বাংলাদেশে টেলিটক যেটা বলতে পারেন। আমি একটা গভর্নমেন্ট ইয়াতে আছি, গ্রামীণ ফোন বাংলালিংক এই ধরনের। আমি বাংলাদেশেও আসলে টেলিকমই জব করতাম, আমি হোয়াইতে জব করতাম, আর হচ্ছিল ওয়ার্ল্ডের এখন নাম্বার 2 ভেন্ডর যারা টেলিকমের ইকুইপমেন্ট প্রোভাইড করে হোয়াওয়ে। বাংলাদেশ থাকতে আমি আসলে টেলিটকের প্রজেক্ট ইয়ে করছি, সিটি সেলস ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে, তারপরে গ্রামীণ ফোন বাংলালিংকের প্রজেক্টে কাজ করছি। তো ওর সুবাদে আসলে এখানে বাংলাদেশ হোয়াই থেকে এখানকার হোয়াইতে আমি চান্স পাই, এখানে এখানকার হোয়াইতে জয়েন করি। বাংলাদেশিদের ইনভলভ হওয়ার কোন সুযোগ আছে কিনা টেলিকমিউনিকেশন সেক্টর বলেন বা ডেভেলপমেন্ট বলেন, কনস্ট্রাকশন বলেন, এই ধরনের ইয়েগুলিতে? এখানে অনেক অপরচুনিটি আছে, আমি তো আপনাকে প্রথমে বললাম আইটি সেক্টরে অনেক অপরচুনিটি আছে, এবং অপারেটরও অনেক অপরচুনিটি আছে। বাট এখানে আসলে এম্বাসি না থাকার কারণে একটা ভিসা জটিলতা তো আছেই। ইন্ডিয়ানদের জন্য সুবিধা কি, কি জন্য ইন্ডিয়ার এখানে এম্বাসি আছে, আর ওদের ডিপ্লোমেটিক রিলেশনটা ইন্ডিয়ার সাথে অনেক ভালো। এম্বাসি যখন কোনো রিকোয়ারমেন্ট আসছে তখন এম্বাসির সাথেই তো যোগাযোগ করে। আর এখানে বাংলাদেশে এম্বাসি না থাকার কারণে ইন্দোনেশিয়া থেকে আসলে দূরে থেকে তো আসলে ওইভাবে সাপোর্ট দেওয়া সম্ভব না, আর বাংলাদেশের এম্বাসিগুলো অতটা আসলে ইয়া না, মানে অন্য দেশের এম্বাসিগুলো যেভাবে আপনার মানে তার দেশের জন্য কাজ করে, আসলে বাংলাদেশের এম্বাসি ওইভাবে কাজ করে কিনা জানি না। কারণ আমরা আমরা এম্বাসিতে কোনো ফোন করলেই তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়া যায় যে না এটা হবে না, এটা সম্ভব না, সেটা যে কোনো একটা সিম্পল ইস্যু হোক আর বিগ ইস্যু হোক। আর কোন দেশের এম্বাসিটা কি আমাদের পাপুয়া নিউ গিনিতে? তো বাংলাদেশে হাই কমিশন বা এম্বাসি নাই, কোন দেশে যোগাযোগ করছেন আপনারা কোনো সময়? আপনি ইন্দোনেশিয়ায় যদি আপনি ফোন দেন, আমাদের এম্বাসি এখানে নাই, কোনো প্রবলেমে তো আপনি ইন্দোনেশিয়াতেই ফোন দিতে হবে, বা অন্য অন্য ইন্দোনেশিয়াতে আমরা ফোন করি। তো যে কোনো ইস্যুতে আপনি ফোন করেন, আপনারা বলবে যে এটা এই পসিবল না, এই ইস্যু এই ইস্যু, অনেকগুলো আপনাকে ইস্যু দেখাবে, তারা আসলে অতটা হেল্পফুল না অন্য দেশের এম্বাসিগুলো যেভাবে আপনাকে হেল্প করে। কারণ আপনি ভিসার জটিলতার কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনি এম্বাসি যাবেন, আপনি পাসপোর্ট রিনিউ করতে হবে, আপনাকে অনেকগুলো ডকুমেন্ট দিতে হবে যেগুলো আসলে দরকার নাই, তারপর আপনাকে এটা বলবে এটা দাও এটা দাও, অনেক 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 প্রবলেম। মানে রিসেন্টলি আমি একটা ছোট্ট একটা কেস বলি, এখানে এক বাঙালি আছে, তার একটা মেয়ে হয়েছে এখানে, এখান থেকে বার্থ সার্টিফিকেট সে পাইছে, বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন পাপুয়া নিউ গিনি নাই, সে তখন তার নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের উল্লেখ করছে যে ডেট অফ মানে বার্থ প্লেস, যেহেতু সে পাপুয়া নিউ গিনি সে পাচ্ছে না অনলাইনে যখন অ্যাপ্লাই করতে। যখন সেটা আবার এম্বাসি ইন্দোনেশিয়াতে সাবমিট করছে, বলছে যে আপনি তো ভুল করছেন, আপনার মেয়ে আর পাসপোর্ট পাবে না।
তাহলে মেয়ে যদি পাসপোর্ট না পায় সে মেয়ে বাংলাদেশে যাবে কিভাবে? এটা তো একটা প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন আছে, তারা তো সলিউশন দেবে যে এটা আপনার হয়নি, আপনি অমুক নাম্বারে ফোন করতে হবে, অমুক জায়গায় যোগাযোগ করে আপনাকে এটা কারেক্ট করতে হবে। সে এম্বাসি থেকে বলেছে না এটা পসিবল না। প্রবাসীরা এরকম অভিযোগ তুলছেন আসলে, মানে কি বার্তা দেবেন আসলে বাংলাদেশ দূতাবাস বা যে ডিপ্লোমেসি নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে কি বার্তা দিতে চান? বাংলাদেশে এম্বাসিগুলো আসলে কোনো কেপিআই নাই, গভর্নমেন্টের কোনো আসলে ওইভাবে কোনো নজরদারি আছে কিনা আমি জানি না। কোন একটা এম্বাসির একটা কেপিএ থাকা উচিত যে আমার কতজন লোক যাচ্ছে, কতজন আসতেছে, এখানে কি ধরনের লোক দরকার, আসলে এটা নাই আমাদের আমাদের মধ্যে নাই। আমরা বাঙালি হিসাবে আমাদের মধ্যে আসলে এই ধরনের সচেতনতা নাই যে আমি একটা জব করতেছি, আমার আমার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছি, আমার একটা লোক বাংলাদেশ থেকে যদি এখানে আসতে পারে সেটা বাংলাদেশের জন্য জন্য ভালো, প্লাস বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো, ওই পরিবারের জন্য ভালো। কিন্তু আসলে আমরা যারা এম্বাসিতে জব করি তারা কি সে ধরনের চিন্তা করি? বাট সেখানে আপনি দেখেন চাইনিজ এম্বাসি দেখেন ওরা ব্যবসায়ী কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ওরা এম্বাসি তার পাশে দাঁড়ায়, এম্বাসি কোনো ব্যবসায়ীকে একদম ফুল সাপোর্ট দেয়। আপনি আর্থিক সাপোর্ট বলেন, মেন্টাল সাপোর্ট বলেন, কোনো কমিউনিকেশন। আমি জাস্ট একটা উদাহরণ দিই, আমার এখানে আমি এখানে তো ট্রান্সমিশন ম্যানেজার আছে, আমার এখানে ইকুইপমেন্ট নিতে হয় চায়না থেকে, হোয়াইট ইকুইপমেন্ট। সো দামের সাথে বার্গেনিং হচ্ছিল না, দামের সাথে বার্গেনিং হচ্ছিল না। আমি আমার ম্যানেজারকে বলছি, সে ম্যানেজার ছিল পাকিস্তানি, যে ওরা আমাকে দাম কমাচ্ছে না, সো এই ইকুইপমেন্টের দাম এটা না, তুমি ওকে বলো যে তুমি যদি দাম না কমো আমি অন্য থেকে ইয়ে নেবো, ইকুইপমেন্ট নেবো নোকিয়ার থেকে। এটা আমাদের আমাদের সাথে মিটিং হয়ে গেল, নেক্সট ডে তে ফাইন্যান্স মিনিস্টার কল করছে আমার আমার বসকে, না তুমি হোয়া রিকমেন্ড নিতে হবে। দ্যাটস মিন্স হাউ ফাইন্যান্স মিনিস্টার কল ওর এম্বাসি কল করছে ফাইন্যান্স মিনিস্টারকে যে না তোমরা অন্য জায়গা থেকে ইকুইপমেন্ট নিতে পারবো না, ইকুইপমেন্ট নিতে হলে এখান থেকে নিতে হবে। তো দেখেন আপনার একটা সিম্পল ইস্যু, এম্বাসি আমার বাংলাদেশে এম্বাসি হলে এটা ডিলই করতো না যে ইটস নট মাই প্রবলেম, তোমার বিজনেস রান করতে পারতো না, এটা মানে ওরা এম্বাসিকে জানাইছে, এম্বাসি সঙ্গে সঙ্গে ফাইন্যান্স মিনিস্টারকে ফোন দিয়েছে যে তোমরা যদি এটা এটা এখান থেকে ইকুইপমেন্ট না নাও তোমাকে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা সাপোর্ট দেবো না, কারণ এখানে ফাইন্যান্স এখানে চায়না থেকে ফাইন্যান্সিয়ালি অনেক সাপোর্ট দিচ্ছে এ দেশে। তো এটা আসলে আমরা পাচ্ছি না বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে মানে এই ধরনের কিছু ইয়াত পাওয়া দরকার। আমরা সব দিক দিয়েই ভালো আছি, আমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন, মানুষের বুদ্ধি বলেন, সব দিক দিয়ে ভালো, বাস আমরা আসলে সাপোর্ট পাচ্ছি না। চায়না চায়না চায়নার পিপল যেমন চায়না থেকে যেভাবে সাপোর্ট পাচ্ছে, ইন্ডিয়ানরা ইন্ডিয়ান এম্বাসি থেকে যেভাবে সাপোর্ট পাচ্ছে আমরা আসলে পাচ্ছি না। সেই জন্য আমরা সব আমাদের সব লেবার গুলো যাচ্ছে, যা লেবারই করতেছে, আমাদের কোনো ভালো লোক যাচ্ছে না। আমাদের এম্বাসিরা জানি না যে কোথায় কোন ধরনের লোকগুলো আসলে রিপ্লেস ইয়া করে বাংলাদেশের লোকগুলোকে ঢোকানো যায়, যা ওনারা শুধু লেবার নিয়ে ব্যস্ত, ওনারা প্রফেশনাল কোনো কোনো লোক লোক নিয়ে ব্যস্ত না। এখানে আইটি সেক্টরের লোক লাগবে, বিশ্বের সব জায়গায় আইটি সেক্টরের লোক লাগবে, আপনি দেখবেন সব ইন্ডিয়ার দখলে। ইন্ডিয়ার দখলে কেমনে ইন্ডিয়া ইন্ডিয়ার এম্বাসি ওইভাবে যোগাযোগ করতেছে, তোমার কয়টা আইটি লোক লাগবে, কোন ধরনের আইটি লোক লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিচ্ছি। আর আমরা আমরা ব্যস্ত নিয়ে আসি সব সবগুলো লেবার নিয়ে, আমরা স্কিল স্কিল মাইগ্রেশন মাইগ্রেশন ইয়া লোক নিয়ে আমরা কোনো কাজ করতেছি না। আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমরা এবারে আসতে চাই জনাব মাসুদুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর বিডি হোল্ডিংস লিমিটেড। জনাব মাসুদুর রহমান, আপনার কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাইবো, বিডি হোল্ডিংস লিমিটেড তারা আসলে আপনারা কি কাজ করছেন আসলে ওখানে? আমার বর্তমানে কার্যক্রম হচ্ছে, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ওয়ার্কশপ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমরা আসলে ওই আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যে সার্ভিসগুলো আছে, যেটা বলেন আপনার হেভি ইকুইপমেন্ট বলেন বা আদার যে ইন্ডাস্ট্রিয়াল যে রিলেটেড যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসগুলো প্রোভাইড করি আর কি। এটা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এটা হচ্ছে মূল।
ধন্যবাদ। এই কোম্পানিগুলো আসলে অনুমোদন নিতে গেলে ওই প্রশাসন থেকে বা কিভাবে স্টার্ট করতে হয় বা শুরু করতে হয় কিভাবে মূলত? এখান থেকে তো এদের আইপিএ যেটা আছে, আপনার ইনভেস্টমেন্ট অথরিটি যেটা আছে আইপিএ, ওইটাতে আপনার ওখান থেকে কোম্পানি আগে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে যাইয়া ফরেন কোম্পানি হিসাবে অ্যাপ্লাই করতে হয়। ওগুলো একটু প্রসেসিং আছে, ওগুলো করার পরে আপনি যে কোনো ভাবে বিজনেস রান করতে পারবেন। বিজনেস রান করার জন্য কিছু তো নিয়ম কারণ আছে, এগুলো ফলো করতে হয়। হ্যাঁ, বিজনেসের জন্য আসলে সেখানকার পরিবেশ কেমন, ওই প্রশাসন আসলে কতটা আন্তরিক নতুন করে যারা উদ্যোক্তা যারা আছেন যারা শুরু করতে চাচ্ছেন? না, এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিজনেসের জন্য ওরা খুবই আন্তরিক, আপনাকে হেল্প করবে যে কোনো বিষয়ে। আর ওরাও চাচ্ছে ওদের এই সেক্টর গুলোতে ডেভেলপ করুক পাপুয়া নিউ গভর্নমেন্ট, সেক্ষেত্রে ওরা আন্তরিক। ওইটা ইজিলি করা যায়, এটাতে সমস্যা হয় না। আর কোন ধরনের কি জানতে চাচ্ছেন আমাকে বলেন, আমি আপনাকে বলতেছি। এই যে বিজনেসের কথা বললেন আপনি, বিডি হোল্ডিংস লিমিটেড, আপনারা যে কাজগুলি করছেন আসলে এই ধরনের কোম্পানি বা আমাদের বাঙালি যারা আছেন বললেন অন্য জব নিয়ে তারা যায়, কাজ নিয়ে যায়, পাশাপাশি বিজনেস শুরু করেন তারা, তারা যখন শুরু করতে যান আসলে কোন প্রসিডিওরে এগোতে হয় আর কি, আসলে তাদের যদি কোনো উপকার হয় তাদের জন্য আসলে বলা যে কিভাবে শুরু করতে হয়, কিভাবে শুরু করবেন। অনেকে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে নিজেদের মধ্যে, কিভাবে শুরু করব, কিভাবে এগোনো যায় সামনের দিকে। ওই আপনারা তো আছেনই অলরেডি একটা ফিল্ডে কাজ করছেন, অভিজ্ঞতাও রয়েছে, যদি অভিজ্ঞতা শেয়ার করতেন আর কি অন্য যারা আছেন তাদের জন্য সুবিধা হতো। অন্য এখানে যারা আছে তারা না, নতুন করে যারা আসতে চাচ্ছে তারা, নতুন করে যারা আসতে চাচ্ছেন তারা প্লাস যারা ওখানে রয়েছেন, যারা এখানে আছে, ওটা তো ডিপেন্ড করবে প্রত্যেকটা মানুষের উপরে, এক্সপিরিয়েন্স এর উপরে। যে যে ফিল্ডে ভালো সে ওই বিজনেসটা রান করবে, এটাই স্বাভাবিক। আর নতুন যারা আসছেন, আসতে চাচ্ছেন বা আসবে ওনারা, এটা ওইটাও একই সেম অবস্থা, নির্ভর করবে ওনার এক্সপিরিয়েন্স উপরে, ওনার ইয়ের উপরে, সে উনি কোন ক্যাটাগরিতে আসবেন বা কিভাবে আসতে চাচ্ছেন, বা উনি কি কোনো কোম্পানিতে এমপ্লয়ি আসবেন নাকি কোথাও নিজে স্বয়ং সরাসরি বিজনেসম্যান হিসেবে আসবেন, সেটা একটু ডিফিকাল্ট বিজনেস ম্যান হয়ে আসা। হয়তো যদি কেউ এখানে আসতে চায়, আগে তাকে আসতে হবে এখানে, আসার পরে যে দেখার পরে ওনার যে এক্সপিরিয়েন্স আছে, যে ধরনের ইনভেস্ট উনি করতে পারবে, সেই ধরনের ব্যবসা করতে পারবে। আমি তো প্রথমে আপনাকে বললাম এখানে বিজনেসের জন্য ফিল্ড ওপেন, বিজনেস যে কেউ করতে পারবে, এটা কোনো সমস্যা না। এবং ফরেন ইনভেস্টকে অলওয়েজ তারা ওয়েলকাম জানায়, এখানে কোনো বাধা নাই, বাধা অসুবিধা হবে না। আচ্ছা, আপনার কাছে একটা শেষ প্রশ্ন আমার, জনাব মাসুদুর রহমান, আপনার কাছে শেষ প্রশ্ন আমার, আপনারা যারা রয়েছেন তারা পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা পাপুয়া নিউ গিনিতে? হ্যাঁ, পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে কতদিনে পাওয়া যাচ্ছে বা কতদিনে পেতে পারেন? এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট, আমাদের অনেক বাংলাদেশে হয়েছে পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেছে, অনেকে সিটিজেন হয়েছে এখানে, আরো অনেকে হওয়ার পথে, অন দা প্রসেসে। সেক্ষেত্রে এটা প্রথম হচ্ছে পিআর অ্যাপ্লাই করার জন্য 8 বছর এখানে থাকতে হবে, প্রথম 8 বছর পর আপনি পিআর করার অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন, আর আফটার 10 ইয়ার্স আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার আছে আপনার, সেক্ষেত্রে দেখবে আপনার ইনভেস্ট কেমন, কি আপনি কোন সেক্টরে আছেন, যদি সে প্রফেশনাল হয় ডাক্তার ইঞ্জিনিয়ার সেটা অন্য হিসাব, আর যদি এজ এ বিজনেসম্যান হয় তাহলে তার ইনভেস্ট, তার অবস্থান এখানে কি, ওগুলো বিবেচনার উপরে নির্ভর করে এলিজিবল কি না সেটা হওয়া যায়। অনেকে হয়েছে, অনেক ধন্যবাদ জনাব মাসুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে একটু আগে কথা বলছিলেন বিডি হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুদুর রহমান, একটু আগে কথা বলছিলেন বি মোবাইল পিএনজি এর ট্রান্সমিশন ম্যানেজার জনাব মোহাম্মদ আকরাম হোসেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের, একই সঙ্গে ধন্যবাদ দর্শক আপনাদেরও যারা সময় নিয়ে আজকের অনুষ্ঠান উপভোগ করেছেন। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, করোনাকালীন পরিস্থিতি কিন্তু আমরা কাটিয়েছি, সেই করোনার থেকে, মহামারী থেকে একেবারে আমরা মুক্ত হতে পারিনি। সব মিলিয়ে সবাই সাবধান থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে প্রবাসে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে, সবসময় তারা ভালো থাকুন, এবং একই সঙ্গে আমাদের তাদের আত্মীয় স্বজন পরিজন যারা আছেন তারাও ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের প্রবাসের কথা অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।